হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রেনড্রপ তো ফ্রেন্ডস আশা করি সবাই নিশ্চয়ই সুস্থ আছো ভালো আছো তো ফ্রেন্ডস আজকে পরিমাপের এককের দ্বিতীয় পর্বের ভিডিও এই ভিডিওতে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তো দেখো আজকে আমরা দেখবো একটা একক থেকে আরেকটা এককে কীভাবে পরিবর্তন করা যায় যেমন দেখো বলা আছে চার দশমিক শূন্য সাত লিটার সমান কত ডেসি লিটার তো দেখতে পাচ্ছি এখানে এককগুলো কিন্তু আলাদা আছে লিটার একক থেকে ডেসি লিটার এককে যেতে হবে তো উত্তরটা কত হবে উত্তরটা হবে দেখো লিটার থেকে ডেসি লিটার তো কী করতে হবে এখানে দেখো এটা হয়ে যাবে চল্লিশ দশমিক সাত ডেসি লিটার ঠিক আছে দেখো এখানে কিন্তু মানটাও পরিবর্তন হয়ে গেল চার দশমিক শূন্য সাত লিটার সমান চল্লিশ দশমিক সাত দেশি লিটার ঠিক আছে একইভাবে দেখো তেষট্টি দশমিক শূন্য সাত হেক্টোগ্রাম সমান কত কিলোগ্রাম ঠিক আছে তাহলে কি করতে হবে দেখো এখানে এটার উত্তর হবে না এটার উত্তর হবে দেখো ছয় দশমিক তিন শূন্য সাত কিলোগ্রাম তেষট্টি দশমিক শূন্য সাত হেক্টোগ্রাম সমান হল ছয় দশমিক তিন শূন্য সাত কিলোগ্রাম অর্থাৎ এককটা পরিবর্তিত হয়ে গেল হেক্টোগ্রাম একক থেকে আমরা কিলোগ্রাম এককে নিয়ে চলে গেলাম এরপরে দেখো দু হাজার একশো তেইশ দশমিক পাঁচ ছয় সাত সেন্টিমিটার আছে সেন্টিমিটার সমান কত মিটার তো এখানে কি করব এখানে সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে যেতে হবে তো এখানে কি করব আমরা এটা হয়ে যাবে দেখো একুশ দশমিক দুই তিন পাঁচ ছয় সাত মিটার ঠিক আছে হয়ে গেল একটা একক থেকে আরেকটা এককে পরিবর্তন এবার তোমাদের মনে হতে পারে কি করে হলো আমি কি করলাম হ্যাঁ আজকে পুরো ভিডিওটা তোমরা দেখে নাও তোমরাও আমার মতো এত সহজেই মুখে মুখে এই এককগুলোর পরিবর্তন করতে পারবে তো যারা আমার আগের অর্থাৎ প্রথম পর্বের পরিমাপের এককের ভিডিওটা দেখো তারা একবার দেখে নাও না হলে কিন্তু বুঝতে পারবে না যারা দেখেছো তারা খুব সহজে বুঝতে পারবে তো একবার পরিমাপের একক রিলেটেড যে ভিডিওটা সেটা দেখে নাও সেখানে আমি দেখো এই যে পরিমাপের একক এগুলো আমি কি লিখেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ এগুলো হলো পরিমাপের একক পরিমাপের একক কী কেন পরিমাপের একক ব্যবহার করি আমরা সমস্ত কিছু জেনেছি বা প্রা প্রাথমিকভাবে যতটুকু ধারণা থাকার দরকার তার সমস্ত কিছু আমি ওই ভিডিওতে আলোচনা করেছি তো দেখো এইভাবে এককগুলো সাজানো হয় আমরা বেশি পরিমাণের জন্য বড় একক ব্যবহার করি আর ছোট পরিমাণের জন্য আমরা কম বা ছোট একক ব্যবহার করি যখন আমরা বেশি লোকের জন্য বেশি পরিমাণ জিনিস আনতে যাই তখন আমরা বলি পাঁচ কিলো আলু পাঁচ কিলো চাল বা দশ কিলো চাল এরকম বলি আবার যখন একজন বা দুজনের জন্য বা ছোটো পরিমাণের জন্য যেমন দেখো যদি আমরা দুজনের জন্য মাছ আনতে যাই তখন আমরা বলি কিন্তু পাঁচশো গ্রাম মাছ আবার বেশিজনের জন্য আনতে গেলে তখন আমরা পাঁচ কিলোগ্রাম মাছ বলি তাই না এইভাবে আমরা একক ব্যবহার করে থাকি আবার ধরো এখান থেকে কলকাতার দূরত্ব কত আমরা বলতে পারি চল্লিশ কিলোমিটার কিন্তু যদি আমরা একটা সরল রেখা আঁকতে চাই আমাদের খাতায় তখন আমরা বলবো দশ সেন্টিমিটারের একটা সরল রেখা আঁকতে হবে বা পাঁচ সেন্টিমিটারের একটা সরল রেখা আঁকতে হবে এইভাবে ছোট বড় পরিমাণের জন্য আমরা বিভিন্ন রকম একক ব্যবহার করি তো তোমরা খুব ভালো করে জানো এখানে বড় থেকে ছোট একক সাজানো আছে অর্থাৎ এখানে থেকে বড় একক হলো কিলো একক এবং থেকে ছোট একক এখানে হলো মিলি একক এবার এখানে আমি লিখেছি দেখো মি গ্রা লি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো মি অর্থাৎ মিটার অর্থাৎ এটি হলো দৈর্ঘ্যের মূল একক তারপরে গ্রা অর্থাৎ গ্রাম এটি হলো ওজন পরিমাপের মূল একক আর লি বলতে বোঝায় লিটার অর্থাৎ তরল পদার্থের আয়তন মাপার মূল একক এবার এই কিলো হেক্টো প্রত্যেকটি এই যে এককগুলো তার সাথে এগুলো আছে সেই জন্য আমরা একই ভিডিওতে বা একইভাবে আমরা এই তিন রকম এককের অর্থাৎ দৈর্ঘ্য ওজন এবং আয়তন পরিমাপের একক আমরা একসাথে আলোচনা করতে পারছি কারণ ওদের একক এবং তাদের সম্পর্কের মধ্যে সুন্দর একটা মিল আছে তাই না যেমন মাপার এককগুলি তো জেনে গেছি কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার একইভাবে ওজন পরিমাপের এককগুলি হলো কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম মিট গ্রাম তারপর ডেসিগ্রাম সেন্টিগ্রাম মিলিগ্রাম ঠিক আছে আর আয়তন পরিমাপের এককগুলো আমরা এইভাবে পেয়ে যাব কিলো লিটার হেক্টোলিটার ডেকালিটার লিটার ডেসি লিটার সেন্টিলিটার মিলিলিটার ঠিক আছে এবার দেখো তোমরা জেনেছো যে একটা একক থেকে আরেকটা এককে কিভাবে পরিবর্তন করা যায় যখন আমরা আগের ভিডিওতে দেখেছিলাম এই এককগুলিকে আমি তোমাদেরকে একটা সিঁড়ির ধাপের মধ্যে সাজিয়ে বুঝিয়েছিলাম তাই তো আজকে আমি ক্রমানুসারে লিখেছি বড় থেকে ছোট আকারে তো তোমরা জানো বড় একক থেকে যখন ছোট এককে যেতে হয় তখন গুণ করে আসতে হয় এবং দেখো যদি তোমাদেরকে বলে একটা একক থেকে আরেকটা এককে পরিবর্তন করতে গেলে এত দিয়ে গুণ করতে হবে বা এত দিয়ে ভাগ করতে হবে তো আমি বলছি বলেই করতে হবে তা নয় কিন্তু এদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে আমরা জেনেছি এককগুলো বড় এককটি তার পরের এককের দশ গুণ অর্থাৎ এক কিলো একক সমান দশ হেক্টো একক আবার একই রকমভাবে এক হেক্টো একক সমান দশ ডেকা একক এইভাবে প্রত্যেকে কিন্তু গুণ দশ গুণ করে বাড়তে থাকে ঠিক আছে তো এখানে থেকে বড়ো একক হলো কিলো একক তাই কিলো এককের সঙ্গে যখন আমরা কোনো ছোট এককের সমান করব। তখন আমরা দশ দিয়ে গুণ করব। অর্থাৎ আমরা যখন কিলো একক থেকে হেক্টো এককে যাব তখন দশ দিয়ে গুণ বা এইভাবে আমরা দশ দিয়ে গুণ করে করে নিচে নেমে যেতে পারবো এবার যত ঘর নিচে নামবো সেই অনুযায়ী আমাদেরকে কিন্তু তত একক দিয়ে গুণ করতে হবে যেমন দেখো আমি যদি কিলো একক থেকে ডেকা এককে যেতে চাই কিলোমিটার থেকে ডেকা মিটারে যেতে চাই তখন দেখো দশ ইন্টু দশ মানে আমাকে টোটাল একশো দিয়ে গুণ করতে হবে অর্থাৎ এটা মনে রাখবে যত ঘর আমরা নিচে যাব যত ঘর আমরা ডান দিকে যাব। কিলোমিটার হেক্টোমিটার ডেকা মিটার মিটার এভাবে যদি মনে রাখি যত ডান দিকে যাব আমরা একের পর ততগুলো শূন্য অর্থাৎ তত দশ গুণ দিয়ে গুণ করব তো এখানে দেখো আমরা দুঘর নামছি কিলো একক থেকে ডেকা এককে যেতে হবে তো আমরা দশ দিয়ে দুবার গুণ অর্থাৎ আমাদেরকে দশ দশে একশো দিয়ে গুণ করতে হবে তার মানে একের পর থাকছে যত ঘর সরাচ্ছি তত সংখ্যক শূন্য একইভাবে যখন আমরা ঠিক উল্টো পথে আসব। এইভাবে আসবো তখন আমাদেরকে কিন্তু দশ দিয়ে দিয়ে ভাগ করে করে আসতে হবে প্রত্যেক ক্ষেত্রে যত ঘর আমরা ওপরে আসবো তত দশ দিয়ে ভাগ করতে হবে যদি আমরা মিলিমিটার থেকে ধরো ডেসিমিটার এককে যেতে চাই বা মিলিমিটার থেকে মিটারের এককে যেতে চাই তার মানে আমরা দেখো কত ঘর ওপরে উঠছি বা কত ধাপ ওপরে উঠছি না এক ধাপ দুধাপ তিন ধাপ অর্থাৎ দশ 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 তিনবার দশ দিয়ে ভাগ করে করে যেতে হবে তো তিনবার দশ দিয়ে ভাগ করা আর একসাথে এক হাজার দিয়ে ভাগ করা একই ব্যাপার অর্থাৎ শর্ট ট্রিক্স হল যত ঘর ওপরে উঠবে একের পর তত সংখ্যক শূন্য দিয়ে ভাগ করে দাও দেখো মিলিমিটার থেকে মিটার অর্থাৎ আমরা এক ঘর ঘর তিন ঘর তিন ধাপ ওপরে উঠবো অর্থাৎ একের পর তিনটে শূন্য অর্থাৎ এক হাজার দিয়ে ভাগ করতে হবে ব্যাস এইটুকু যদি মনে রাখতে পারো তাহলে তোমরা যে কোনো একক থেকে যে কোনো এককে খুব সহজে আমি যত তাড়াতাড়ি করলাম তার থেকেও তাড়াতাড়ি তোমরা পরিবর্তন করতে পারবে তো এই হলো মেন ব্যাপার তাহলে চলো আমরা আরও কয়েকটা উদাহরণের মাধ্যমে আরও ভালো করে ব্যাপারটাকে বুঝে নিই দেখো তোমাদের জন্য আমি কয়েকটা সিম্পল উদাহরণ নিয়েছি তোমরা একটু বোঝার চেষ্টা করো বুঝে নিলে দেখবে এরকম যে কোনো একক থেকে যে কোনো এককে তোমরা পরিবর্তন করতে পারবে তো ফ্রেন্ডস আরেকটা কথা দেখো এইভাবে তো সবসময় এই এককগুলোকে লেখা সম্ভব নয় এক্সামে যদি ধরো এরকম একক আমাদেরকে পরিবর্তন করতে বলে তখন কি আমরা এইভাবে লিখব না এভাবে আমরা লিখবো না আমরা যখন বাড়িতে এগুলো প্র্যাকটিস করবো তখন তো আমাদের এই আইডিয়াটা হয়েই যাচ্ছে এরপর কত ঘর ডান দিকে যাব কত ঘর বাঁ দিকে যাব এটা মাথায় রাখা একটু অসুবিধে তাই না বিশেষ করে পরীক্ষার হলে তো তোমাদেরকে আমি সেই জন্য একটা শর্ট ট্রিক্সের মতো বলে দিচ্ছি তাহলে তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে তো দেখো আমাদের এই যে হাত এই হাত তো আমাদের সঙ্গে থাকে এটা তো আমাদেরকে কখনো কোথাও রেখে যেতে হয় না তাই না তো যাই হোক তোমরা এই যে হাত এই হাতের মধ্যে এককগুলোকে একটু মনে রাখতে পারো যেমন দেখো আমরা যেভাবে যোগ বিয়োগ করার সময় হাতের এই যে দাগগুলোকে ব্যবহার করি ঠিক সেরকমভাবেই যদি আমরা এই এককগুলোকে একটু আমাদের হাতের দাগের মধ্যে বসিয়ে মনে রাখি তাহলেও আমরা খুব সহজে হিসেব করে নিতে পারবো তো এই যে আমি সমস্যাগুলো নিয়েছি সেগুলো তো সমাধান করে তোমাদেরকে দেখাবো তো সেই জন্য আগে তোমাদেরকে এই শর্ট ট্রিক্সটা নিয়মটা যে কিভাবে আমরা মনে রাখবো সেটা একটু বলে দিই তো দেখো প্রথমে আমরা রাখবো কিলো একককে কিলো হেক্টো দ্বিতীয়তে থাকবে হেক্টো তারপর ডেকা তারপরে থাকবে গ্রাম কিলো হেক্টর ডেকা তারপর মানে মুলেকক মিটার লিটার বা গ্রাম ঠিক আছে কিলো হেক্টো ডেকা তারপর একক তারপরে হবে দেখো দেশি সেন্টি মিলি ঠিক আছে কিলো লিটার হেক্টোলিটার ডেকালিটার লিটার ডেসি লিটার সেন্টি মিলিলিটার অর্থাৎ সাতটি দাগে আমাদেরকে মনে রাখতে হবে এ ব্যাপারটা এরপর গুণ হবে না ভাগ হবে এটা কি করে বুঝবে যদি দেখো ওপর দিকে যাচ্ছ তোমার বেশি সংখ্যার দাগের দিকে যাচ্ছে তখন মনে রাখবে যে এককের পরিবর্তনের জন্য আমরা গুণ করব আর যদি দেখো যে আমাদেরকে কমের দিকে আসতে হচ্ছে বেশিতে আছি কমের দিকে কমের দাগে আসতে হবে তখন তোমরা বুঝবে যে ভাগ করতে হবে তো এভাবে তো মনে রাখা যায় খুব সহজেই সেটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করার সময় মনে রাখবে আর পরীক্ষার জন্য তোমরা এই ট্রিক্সটা কাজে লাগাবে এরপর আমি তোমাদেরকে এই যে তিনটে সমস্যা নিয়েছি সেটা বুঝিয়ে দিচ্ছি তাহলে দেখবে তোমরা যে কোনো একক থেকে যে কোনো এককে পরিবর্তন করতে পারবে আর কোনো অসুবিধে হবে না আমার এই ভিডিওটা দেখার পর তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমরা পারছো কি না আমি নিশ্চিত তোমরা পারবে তো দেখো প্রথম সমস্যা আছে সাতশো পনেরো ডেসিমিটার সমান কত মিটার এরপর যখন আমরা বাড়িতে করব তখন তো আমরা পেয়ে যাচ্ছি বই বা এইভাবে লেখার একটা সময় তো দেখো আমরা এককগুলো দেখবো ডেসিমিটার থেকে মিটার এককে যেতে হবে তো ডেসি থেকে আমাদেরকে মিটারে যেতে হবে ডেসি এখানে মিটার এখানে মানে আমাকে এখানে আছি আমাকে এই ঘরে যেতে হবে তো কি দেখছি আমাকে ওপর দিকে যেতে হচ্ছে অর্থাৎ বুঝে গেলাম দশ দিয়ে ভাগ করতে হবে তাই তো ডেসিমিটারকে মিটারের সমান করতে গেলে দশ দিয়ে ভাগ করতে হবে এটা আমরা এইভাবে বুঝতে পারলাম আর হাতে কি করে মনে রাখবো দেখো তোমরা দেখে নাও কোন ঘরে আছো ডেসিমিটারের ঘরে তো ডেসিমিটারের ঘর কোনটা কিলো হেক্টর ডেকা মিটার ডেসিমিটার পাঁচ নাম্বার ঘরে আছো ঠিক আছে ডেসিমিটারের ঘরে মানে তুমি পাঁচ নাম্বার ঘরে আছো পঞ্চম দাগে আছো তোমাকে আসতে হবে চার নম্বর ঘরে কারণ এককটা কি মিটার মিটারের ঘর কোনটা চার নম্বর দাগটা তাই তো তাহলে পাঁচ নম্বর দাগের থেকে তোমাকে চার নম্বর দাগে আসতে হবে তাহলে তোমাকে পিছিয়ে আসতে হচ্ছে বেশির থেকে কমের দিকে আসতে হচ্ছে এবং কত ঘর পাঁচের থেকে চারের দাগে আসছো মানে জাস্ট এক ঘর পিছনে আসতে চাইছো তাহলে এক ঘর পিছনে মানে দশ দিয়ে ভাগ ব্যাস বুঝে গেলে তো তো কী লিখবে এটা সমান আমাদেরকে লিখতে হবে সাতশো পনেরো ভাজিত দশ ব্যাস হয়ে গেল তোমার সমস্যার সমাধান এরপর দশ দিয়ে ভাগ করে নাও আর এটা তো দশমিকের ভাগ দশমিকের ভাগ তো তোমাদের নিশ্চয়ই জানা আছে তো দেখো এটা একটা পূর্ণ সংখ্যা তবুও আমি একটু হেল্প করছি দেখে নাও এখানে এটা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার দশমিক কোথায় থাকে একেবারে সংখ্যাটির শেষে তাই না স্থানীয় মানে যদি আমরা ভাবি এককের পরে দশমিকের ঘর তাই তো তো এখানে দশমিক শেষে আছে তো ভাগ করতে হবে দশ দিয়ে তার মানে দশ মানে একটি শূন্য আছে দশাংশ আছে এখানে দশাংশর ঘরে আছো বা দশ দিয়ে ভাগ আছে তো কি হবে জাস্ট মনে রাখবে দশমিক এক ঘর এগিয়ে বসবে ভাগের সময় দশমিক বাঁ দিকে সরে যায় তো পূর্ণ সংখ্যায় কোথায় দশমিক আছে এই শেষে তো শেষে তো দশমিক দেখানোর দরকার হয় না পূর্ণ সংখ্যা এবার দশমিকটা আমাদেরকে মনে রাখতে হবে যে পূর্ণ সংখ্যার একেবারে শেষে থাকে দশমিক তো জাস্ট একটা শূন্য বা দশ দিয়ে ভাগ আছে তাই যেখানে আছে তার থেকে একটা সংখ্যা জাস্ট সরে বসবে দশমিক তো এটা ভাগ করলে এবং এটা দেখো মিটার এককে আমরা চলে গেছি দশ দিয়ে ভাগ করে ফেলেছি তার মানে কি আমরা তো পাঁচ নম্বর ঘর থেকে চার নম্বর ঘরে চলে এসেছি ভাগ করা হয়ে গেছে তার মানে একক কিন্তু আমাদের পরিবর্তন হয়ে গেছে এখানে এবার আমরা উত্তরটা বের করব। তো এই যে বললাম দশ দিয়ে ভাগ মানে দশমিক শেষে আছে জাস্ট এক ঘর এগিয়ে বসবে তাহলেই ভাগ কমপ্লিট তোমাদেরকে আর ভাগটা করে দেখতে হবে না তো এটা উত্তর হয়ে যাবে দেখো একাত্তর দশমিক পাঁচ মিটার ঠিক আছে তো এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য এতটা সময় লাগলো কিন্তু দেখো যদি তোমরা এই সমস্ত কিছু বুঝে নাও প্র্যাকটিস করে নাও তাহলে দেখো ডেসিমিটার থেকে মিটার তো ডেসিমিটার কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার ডেসিমিটারে আছি কোনে কোকে আসতে হবে মিটারের ঘরে অর্থাৎ পাঁচ থেকে চারের ঘরে আসতে হবে তাহলে এক ঘর পিছিয়ে আসছি মানে দশ দিয়ে ভাগ এবার এটাকে দশ দিয়ে ভাগ করা মানে কি পূর্ণ সংখ্যা আছে তো দশমিক শেষে আছে এক ঘরে এগিয়ে বসে তো এটা উত্তর একেবারে হয়ে যাবে একাত্তর দশমিক পাঁচ মিটার এইভাবে তোমরা কিন্তু খুব সহজেই উত্তরটা বের করে নিতে পারবে আর যদি কষে দেখাতে হয় তাহলে এইভাবে স্টেপ বাই স্টেপ কষে দেখাবে একইভাবে দেখো পরের উদাহরণটা কোনো অসুবিধে নেই সবগুলো একই রকম কিন্তু এখানে জাস্ট এককগুলো আলাদা কারণ পরিমাপের যে জিনিসগুলো বস্তুগুলো সেগুলো আলাদা এটা আমি দেখো ডেসিমিটার থেকে মিটার মানে এটা দৈর্ঘ্য পরিমাপের জন্য ব্যবহৃত একক পরের এককটা হলো পরের এককটায় দেখতে পাচ্ছি হেক্টোলিটার থেকে ডেসি লিটার মানে এটা আয়তন তরল পদার্থের আয়তন পরিমাপের একক হিসেবে দেওয়া আছে তো নিয়মটা একই পুরো ব্যাপারটা একই এখানে দেখো পাঁচ দশমিক তিন সাত হেক্টোলিটার আছে হেক্টোলিটার আছে ডেসি লিটারে যেতে হবে আগে তোমাদের এই ছকটায় দেখিয়ে দিই তারপর হাতে দেখিয়ে দিচ্ছি লিটার তো হেক্টো লিটার মানে দেখো এই ঘরে তুমি আছো হেক্টোলিটার এখানে আছো তোমাকে কোথায় যেতে হবে কত ডেসি লিটার কত ডেসি লিটার হেক্টোলিটার থেকে ডেসি লিটার মানে এই যে এখানে তো হেক্টোলিটারে আছো এখান থেকে তোমাকে একেবারে এইখানে যেতে হবে তার মানে তুমি কটা ধাপ নিচে নামছো দেখো এক ধাপ দুধাপ তিন ধাপ তিন ধাপ নিচে নামছো তার মানে কী করতে হবে একের পরে তিনটে শূন্য অর্থাৎ এক হাজার দিয়ে গুণ বুঝে গেলে করে ফেললেই হয়ে যাবে এবার পরীক্ষার হলে কি করে মনে রাখবে দেখো কোথায় আছো হেক্টোলিটার তো হেক্টর ঘর কোনটা দু নম্বর ঘর আমরা বারবার যদি হাতে প্র্যাকটিস করি আমাদের কিন্তু মুখস্থর মতো হয়ে যাবে যে কোথায় হেক্টো কোথায় ডেসি কোথায় মিটার ঠিক আছে এই ব্যাপারগুলো তো হেক্টো থেকে ডেসি লিটারে আসতে হবে তো হেক্টো লিটার এখানে হেক্টো কিলো হেক্টো ডেকা লিটার ডেসি লিটার তো হেক্টর হলো দু নম্বর ঘর আর এখানে কোন কোকে যেতে হবে তুমি ডেসিলিটারের ঘরে যেতে চাইছো মানে পাঁচ নম্বর ঘরে যেতে চাইছো তো দু নম্বর ঘর থেকে তোমাকে যেতে হবে পাঁচ নম্বর ঘরে দুই থেকে পাঁচে যাবে মানে তুমি বেশির দিকে যাচ্ছ তার মানে গুণ করতে হবে বুঝে গেলে কত দিয়ে গুণ করতে হবে না দুই থেকে তিন তিন থেকে চার চার থেকে পাঁচ মানে তোমাকে তিন ঘর যেতে হবে তার মানে একের পরে তিনটে শূন্য দিয়ে গুণ হবে তো দেখো পাঁচ দশমিক তিন সাত গুণ এক হাজার বোঝা গেল তো এরপর গুণটা করে ফেলা এবং এককটা দেখো আমরা অলরেডি দেশি লিটারে চলে গেলাম গুণ করে দিলাম মানে কিন্তু আমি ঘর পরিবর্তন করে নিলাম দুই থেকে আমি পাঁচে চলে গেছি মানে হেক্টোলিটারের ঘর থেকে দেশি লিটারের ঘরে চলেই গেলাম এরপর গুণ করব। এটাও দেখো দশমিকের গুণ তো গুণ আছে মানে কি সংখ্যার মানটা বাড়বে এবং আগে দেখো ভাগ করেছি সংখ্যার মানটা কমে গেছিলো আর গুণের সময় সংখ্যার মানটা বেড়ে যায় তো এখানে দেখো তিনটে শূন্য আছে এবার গুণের সময় দশমিক যেখানে থাকে তার থেকে ডান দিকে সরে যায় ডান দিকে গেলেই তো সংখ্যার মানটা বাড়বে তো এখানে দেখো দশমিকের পর দুটো সংখ্যা আছে কিন্তু দশমিক সরাতে হবে তিন ঘর অর্থাৎ একটা ঘর দুটো ঘর আরেকটা ঘর তো নেই কোনো অসুবিধা নেই আরেকটা শূন্য নিয়ে নাও কারণ আমরা শূন্যকে ভাবে ব্যবহার করতে পারি অঙ্কের ক্ষেত্রে শূন্য কিন্তু অঙ্কের ক্ষেত্রে একটা ম্যাজিক নাম্বার ঠিক আছে তো দেখো এখানে পাঁচ লিখলাম তারপর দশমিককে সরাবো তো দুটো ঘর আছে কিন্তু আমাকে তিন ঘর সরাতে হবে সেই জন্য তিন সাত তারপর শূন্য লিখলাম তারপর দশমিক বসবে কিন্তু দেখো আমাদের তারপরে আর কোনো সংখ্যা নেই তাই শেষে দশমিকটা হয়ে যাওয়ার জন্য আর দশমিককে বসানোর দরকার নেই না বসালেও কিন্তু এটা বোঝা যায় যে দশমিক এখানে আছে কারণ এটা দেখো একটা পূর্ণ সংখ্যা হয়ে গেল তো পূর্ণ সংখ্যার শেষে তো দশমিক থাকেই আমি তো আগেই বললাম তার মানে এটা পেয়ে গেলাম দেখো পাঁচ হাজার তিনশো সত্তর দেশি লিটার তাহলে দেখো পাঁচ দশমিক তিন সাত হেক্টো লিটার সমান হলো পাঁচ হাজার তিনশো সত্তর দেশি লিটার বোঝা গেল এরপর তোমরা ভিডিওটা পজ করে এই তিন নম্বর সমস্যাটা নিজেরা একটু সমাধান করার চেষ্টা করো যে নিয়মে আমি বললাম তারপর আমার সাথে মিলিয়ে নাও ঠিক আছে তো এরপর দেখো কি আছে দুই দশমিক তিন পাঁচ ছয় গ্রাম সমান কত দেশি গ্রাম গ্রামে আছি গ্রামে কোকটা আছে তোমাকে ডেসি গ্রামে নিয়ে যেতে হবে ছকটায় একবার দেখে নিই চটপট তারপর হাতে দেখছি তো গ্রাম থেকে ডেসি গ্রাম এবার দেখো গ্রাম কোথায় আছে এখানে গ্রাম যেতে হবে কোথায় ডেসি গ্রামে মানে এই দেখো এই ঘরটাই তোমাকে যেতে হবে তো এই ঘর থেকে এই ঘর আছো তুমি গ্রামের ঘরে যেতে হবে ডেসি গ্রামের ঘরে মানে গ্রাম থেকে ডেসি গ্রাম মানে তোমাকে একটা ধাপ নিচে নামতে হচ্ছে তার মানে দশ দ্বিগুণ করতে হবে হয়ে গেল ছক দেখে বুঝে গেলাম এরপর ছক যখন হাতের কাছে থাকবে না তখন আমাদের হাতে যে ছক লেখা আছে সেখানে আমরা দেখে নেব তো দেখো প্রথমে আছে গ্রাম গ্রাম কোথায় থাকে মূল এককটার ঘর স্থান কোথায় চার নম্বর ঘরে ঠিক আছে আমরা করতে করতে বুঝে গেলাম না কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম চার নম্বর ঘরে যেতে হবে কোথায় ডেসিগ্রামের ঘরে আমরা একটু আগে দেখলাম ডেসির ঘর হলো পাঁচ নাম্বার ঘরে পাঁচ নম্বর দাগে তাই তো তো গ্রাম থেকে ডেসিগ্রামে যাব চার নম্বর ঘর থেকে যাব পাঁচ নম্বর ঘরে তাহলে চার থেকে পাঁচ বেসির দিকে যাচ্ছি অর্থাৎ গুণ হবে কত দিয়ে গুণ চার থেকে পাঁচ জাস্ট এক ঘর যাচ্ছে তো একের পর একটা শূন্য অর্থাৎ দশ দিয়ে গুণ ঠিক আছে বোঝা যাচ্ছে তো তো এটা দেখো দুই সমান দুই দশমিক তিন পাঁচ ছয় গণিত হবে দশ এককটা গ্রাম থেকে একেবারে আমরা পেয়ে গেলাম দেশি গ্রাম ঠিক আছে তো এরপর দেখো গুণ আছে তার মানে এবং এখানেও দেখো দশমিক আছে তো দশমিক আছে মানে কি গুণের সময় দশমিক ডান দিকে সরাবে কত ঘর সরাবে সেটা বলে দেবে একের পরে থাকা শূন্যর সংখ্যা তো একটি শূন্য আছে তো দশমিক যেখানে আছে তার থেকে ডান দিকে এক ঘর সরাবে ডান দিকে তো দেখো দশমিক আছে তিনের আগে ডান দিকে সরালে হয়ে যাবে তিনের পরে এক ঘর মানে জাস্ট একটা সংখ্যা নেব তিন তারপরে বসিয়ে দেব। তাহলেই গুণটা কিন্তু হয়ে যাবে তো এটা হয়ে যাবে দেখো তেইশ দশমিক পাঁচ ছয় এবার ঠিক হলো নাকি ভুল হলো সেটা তোমরা নিজেরাই একটু দেখে নিতে পারবে কারণ গুণ আছে মানে সংখ্যার মানটা বাড়বে আর ভাগ থাকলে সংখ্যার মানটা কমবে যেমন দেখো এখানে কমেছিল সাতশো পনেরো থেকে একাত্তর দশমিক পাঁচ হয়েছিল ভাগ করেছিলাম বলে আর এখানে দেখো দুই দশমিক সামথিং ছিল দুই দশমিক আরও কিছু সংখ্যা গুণ করলাম তো দেখো এটা তেইশ হয়ে গেল তার মানে সংখ্যার মানটা বেড়ে গেল গুণে তো বাড়ে আর ভাগে কমে তাই না তো দেখো আমরা এটা পেয়ে গেলাম দুই দশমিক তিন পাঁচ ছয় গ্রাম সমান তেইশ দশমিক পাঁচ ছয় দেশি গ্রাম তাহলে দেখো এই যে কয়েকটা উদাহরণ দিলাম এই উদাহরণ থেকে তোমাদের নিশ্চয় ধারণাটা ক্লিয়ার হয়ে গেল এরপর তোমরা নিশ্চয় একটা একক থেকে আরেকটা এককে পরিবর্তন করে নিতে পারবে যে কোনো এককই দেয়া থাক না কেন দৈর্ঘ্যের হোক ওজনের হোক বা আয়তনের হোক তো এই যে তিন রকম বস্তুর পরিমাপের যে একক তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক থাকার জন্য আমরা একসাথে এভাবে এককগুলোর পরিবর্তন করে নিতে পারবো তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর যদি এটা শেয়ার করার মতো হয় শেয়ার করার দরকার মনে হয় বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারো আর আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের কাজে লাগছে অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার রেন্রফ পরিবারের সদস্য হয়ে যাও আমার পরিবারে সদস্যের সংখ্যা কিন্তু বাড়ছে তাই তোমরাও আমার এই পরিবারের সদস্য হয়ে যাও আমরা এইভাবেই একটু একটু করে সমস্ত বিষয় অনেকটা করে শিখতে থাকবো আজ এই পর্যন্তই সবাই খুব ভালোভাবে থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আজ এই পর্যন্তই টাটা